আমি যার জন্য পাগলামি করলাম ঠিক তার কাছে আমি পাগল ছিলাম। সে আমাকে পাগল বলে চলে গেল। যাকে প্রচন্ড ভালোবাসবেন ঠিক সেই মানুষটাই একটা সময় পাগল বলে চলে যাবে, কারণ আপনি তার জন্য হাজারো পাগলামি করতে প্রস্তুত, অথচ দিন শেষে সেই আপনাকে পাগল বলবে। আসলে প্রিয় একটা কথা আছে না যে সবাই ঠকে যায়, কেউ সূচনাতে কেউ বা উপসংহারে। হয়তো আমি সূচনাতে তোমাকে ভালোবেসে গিয়ে উপসংহারেই হেরে গেলাম, তোমাকে হয়তো আর পাওয়া হলো না, তোমার কাছে আমি হয়তো হেরে গেলাম। কিন্তু সব মানুষই হেরে যায়, একটা মিথ্যা ভালোবাসার কাছে সবাই হেরে যায়। যখন ঠিক একটা মানুষ একটা মানুষকে সত্যিকারভাবে ভালোবাসে ঠিক তখন সেই মানুষটা সবকিছু করতে প্রস্তুত থাকে, কিন্তু তার প্রিয় মানুষটাই যখন তাকে অবহেলা করে তাকে বলে যে সে আসলে একটা পাগল, তখন এই কষ্টটা সে আর মেনে নিতে পারে না। হয়তো আমি তোমাকে প্রচন্ড ভালোবেসেছিলাম যার মূল্য তুমি আমাকে দিলে না, কিন্তু একদিন হয়তো তুমিও উপসংহারে হেরে যাবে, কারণ সূচনাতে হয়তো আমরা সবাই জিতে যাই। কিছুটা মিথ্যে ভালোবাসা মিথ্যে আবেগ দিয়ে আমরা ভালোই ভাবে মানে চলে যাই, কিন্তু একটা সময়ের পর গিয়ে সেই মিথ্যা ভালোবাসার কাছে সবাই হেরে যায়, কারণ একটা মিথ্যা ভালোবাসা দিয়ে কখনো জীবন চলে না। আজ না হয় কাল না হয় কোনো একদিন হেরে তুমি যাবে যদি সেই মানুষটা তোমাকে মিথ্যাভাবে ভালোবাসে। তুমি কখনো হারবে না, কিন্তু তার মিথ্যা ভালোবাসার কাছে তুমি হেরে যাবে, কখনো তুমি জয়ী হতে পারবে না, কারণ তুমি তাকে ভালোবেসে জয়ী হয়ে যাবে, তাকে তুমি পেয়ে যাবে এমনটা কখনোই হবে না। একটা সময়ের পর গিয়ে তুমি এটা জানবে যে তোমার ভালোবাসার মানুষটি প্রচন্ড ভুল ছিল, সে কখনোই তোমাকে ভালোবাসেনি, একটা মিথ্যা ভালোবাসায় তোমাকে জড়িয়েছিল। যাই হোক, তারপরও তুমি অন্য একটা জায়গায় গিয়ে ভালো থেকো, নিজেকে ভালো রেখো যেখানে তুমি তুমি তোমার সুখটা খুঁজেছ। আমি না হয় আমার এই একাকিত্বের মাঝে বেশ ভালোই থাকবো, তোমাকে ছাড়া আমি বেশ সুখেই থাকবো, আমি এটা আমি মানি, আমি জানি কখনোই আর তোমাকে আমার পাওয়া হবে না, তারপর আমি তোমাকে ওই ভালোইবাসি।